ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড এ কিউ এম বদ্রুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে ওয়া ইলাহে রাজিউন শুক্রবার দিবাগত রাত তিনটা পনেরো মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বদ্রুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত দুই অক্টোবর থেকে বদ্রুদা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তার মেয়ে ড শায়লা চৌধুরী জানান তার বাবা আগে থেকেই স্কিমিক হার্ট ডিজিজে ভুগছিলেন বৃহস্পতিবার রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ এই রাজনীতিবিদ বদ্রুতুজা চৌধুরী উনিশশো ত্রিশ সালের এগারো অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়া জন্মগ্রহণ করেন তার বাবা অ্যাডভোকেট কফির উদ্দিন চৌধুরী কৃষক প্রজা প্রজাপার্টি সহ সহ সভাপতি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে উনিশশো আটাত্তর সালে রাজনীতি শুরু করেন তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উনিশশো সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন উনিশশো সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন সবশেষ দু সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অধ্যাপক এ কেউ এম বদ্রুদ্দোজা চৌধুরী দু সালের চোদ্দ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন দু দুই সালের একুশ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন দু সালের আট মে বিচৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তার সহধর্মিনীর নাম হাসিনা বারদা চৌধুরী অধ্যাপক চৌধুরী দুই মেয়ে এবং এক ছেলের জনক তার বড় মেয়ে মুনা চৌধুরী পেশায় একজন ব্যারিস্টার ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিকেল কলেজে অধ্যাপনা করেন একমাত্র ছেলে মাহিবি চৌধুরী রাজনীতিবিদ অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সকাল আটটায় তার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বা জহর বাড়িধারা কূটনৈতিক এলাকায় বায়তুল আতেক জামে মসজিদে রোববার সকাল দশটায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় এবং বাদ গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে